আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের কুশিকাঁটা দিয়ে এই ছোটো ছোটো ফুলগুলো করে দেখাবো। এই ফুলগুলো অনেক কাজে লাগে। বাচ্চাদের জামার বডিতে যদি আমরা এভাবে করে ফুলগুলো লাগিয়ে নেই, তাহলে জামাটা দেখতে আরও সুন্দর হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের জামার নেকলাইনেও এই ফুলগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া বড়দের ব্লাউজ এবং কামিজের মধ্যেও আপনারা এই ফুলগুলো ব্যবহার করতে পারবেন। এখন আর বকবক না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। এই ফুলগুলো বানানোর জন্য আমি এখানে নয়তারের সুতা নিয়েছি এবং প্রথমে আমি এখানে সুতাটিতে একটি স্লিপ নট করে নিচ্ছি এবং এই সুতার সাথে আমি 1.6 মিলিমিটারের ক্রোশে হুক নিয়েছি। এখন আমি এখানে 6টি চেন করে নিব। 1, 2, 3, 4, 5, 6 চেন করে নেওয়া হয়ে গেলে একেবারে প্রথম চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে একটি সার্কেলের মতো হবে। এখন 2টি চেইন করব এবং এই সার্কেলের মধ্যে এখন আমরা ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে হলো, আরেকটি ডাবল ক্রোশে করব, 2টি, আরেকটি ডাবল ক্রোশে করে নিব, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা 2টি চেইন করব এবং এই সার্কেলের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে আমাদের ফুলের একটি পাপড়ি হয়ে গেল। এখন আমরা আবার 2টি চেইন করব এবং সার্কেলের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিব, 1টি, 2টি, 3টি ডাবল ক্রোশে। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার 2টি চেইন করব এবং এই সার্কেলের ভিতরে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। হয়ে গেল আমাদের 2টি পাপড়ি। এখন আমরা আবার 2টি চেইন করব এবং এই সার্কেলের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিব, 1টি ডাবল ক্রোশে, 2টি, 3টি ডাবল ক্রোশে। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে 2টি চেইন করে নিব এবং আবার এই সার্কেলের ভিতরে 1টি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এভাবে করেই আমাদের পাপড়িগুলো করে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আমাদের 2টি চেইন করতে হবে, তারপরে আমাদের 3টি ডাবল ক্রোশে করতে হবে। 1টি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে। 3টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেলে আবার 2টি চেইন করব এবং এই সার্কেলের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে আমরা টোটাল 5টি পাপড়ি করব, এখানে 4টি হয়েছে। আমরা একটু চেপে চেপে তারপরে কাজটা করব। এখন আমরা শেষের পাপড়িটি করব। এর জন্য প্রথমে আমরা 2টি চেইন করে নিলাম, তারপরে 3টি ডাবল ক্রোশে করব, 1টি ডাবল ক্রোশে হলো, 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে। 3টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেলে আমরা 2টি চেইন করব এবং এই সার্কেলের মধ্যে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে নেওয়া হয়ে গেল। এখন আমরা অতিরিক্ত একটি চেইন করব এবং এই সুতাটাকে সিজারের সাহায্যে কেটে দিব এবং সুতাটাকে একটু টান দিয়ে নিব। এখন আগের যে বাড়তি সুতাটা আছে সেটাকে আমরা সিজারের সাহায্যে কেটে দিব এবং এইখানে যে সুতাটা আছে সেটাকে আমরা হুকের সাহায্যে প্রতিটি চেইনের মধ্যে সেলাই করে দিব। এই সুতাটাকে যদি আপনারা সেলাই না করে সরাসরি কেটে ফেলেন, তাহলে চেইনগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এই সুতাটাকে এভাবে করে সেলাই করে তারপর অতিরিক্ত সুতাটাকে কেটে নেবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এবং এইরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।